পবিত্র কোরআনে সূরা হুদ হুদের 7 নাম্বার আয়াত আপনারা পড়ে দেখবেন এখন এই টাচ মোবাইলের মধ্যে কোরআন আছে না এখনি দেখবেন এর বাংলা আছে তো বলা হয়েছে আল্লাহ বলতেছে আমি একদিন জলের উপর আসন পেতে বসেছিলাম আর হাদিস কুদসিতে বলছে যে এই পৃথিবীটা ছিল জলাকার তন্মধ্যে জগৎ মাতা মা ফাতেমা একটা ডিম্বের আকার ধারণ করেছে উপরের খোসাটাই মা ফাতেমা ভিতরে পাতলা চামড়া হযরত আলী বিজল রূপে হাসান হোসেন কুসুম রূপে দয়াল নবী সেদিন আত্মা রূপে সাই বিধাতা আমার আল্লাহ পাক পরওয়ার সে ডিম্বের মধ্যে আশ্রয় নিয়েছিল আসনের রূপটাই ছিল ডিমের আকার আকৃতি তাই আল্লাহ বলে যে আমি একদিন জলের উপরে আসন পেতেছিলাম তাই তো হা হে হু শব্দ করে ফেটে গেল তাই আমার আল্লাহ খুশি হয়ে জগৎ মাতা মা ফাতেমাকে মা বলে সম্বোধন করেছে এই কথা ঠিক না এ পুরুষ আপনি খালি কইবেন বাপ করে কইছিনি আবার এই কথা কইেন না যে মা ফাতেমারে মা কইছে তার স্বামী হযরত আলীর সাথে এমনি বাপ হয় আরে হওয়া আর কোয়া দুইটা দুই জিনিস কথা ঠিক না ভাই অবশ্যই আমি আশা করি আপনারা জ্ঞানী আপনারা বিষয়বস্তু বিচার বিশ্লেষণ করে তারপরে কথাগুলো চিন্তা করবেন যে আসলে শেফ আলী সরকার যা বলছে সঠিক কিনা যদি সঠিক হয় তাহলে আপনি আপনার জায়গা থেকে মার্ক দিয়ে দিবেন তাই আমি বলবো সত্যি এটা না যদি উচিত কথা কই গাঙ্গা দেব মই শুনেন একটা মেয়ে ছাড়া পুরুষের সমাজে বাঁচার কোনো অধিকার নাই সত্য কথা আমি পয়েন্টে বলবো শুরু থেকে যদি বলি প্রথম আশ্রয়ের জায়গা হলো মায়ের গর্ভ কি কথা ঠিক কিনা ফেলে দিতে পারবেন পারবেন না একটা পুরুষ সে দুনিয়াতে আসলো আসার পর আস্তে আস্তে বড় হইল মা তাকে আশ্রয় দিল মা যদি মরে যায় থাকে তার বড় বোন এই বড় বোন তাকে আশ্রয় দিয়ে রাখে যখন নাকি এই বোনের আশ্রয় থেকে আরেকজন নারী তার দরকার কি গায়ে অন্যরকম একটা বাতাস আইছে এর নাম হলো যৌবন বাতাস ওই একটা গল্প আছে এরকম আর কি এক জোয়ান ছেলে এই ঘরে শুয়ে রয়েছে মা বাবা আরেক ঘরে এখন রাত দুইটা তিনটা বাজে আর ওই যে কুড়াল আছে না এই কুড়াল দিয়ে এরকম করে খুটুস কোবাইতেছে মানে কাটতেছে আর কি কোপ দিতেছে আমার কথা কি আপনারা বুঝতে পারেন এখন মা আর বাপে ঘুমতে করছে কিরে কিরে বাবা হবিল যেহেতু ওনার সাথে গান বুঝেন নাই কিরে বাবা এত সুন্দর বড় একটা চকি এইটা তুই কুবায় কুবায় কাটতেছস কেন মা বাবা এত বড় চকিতে কি আমার একলা ঘুম ধরে কথা বুঝেন নাই মানে এত বড় চকি তো ওনার একলা ঘুম ধরে না আরেকজন লাগে এ পুরুষ তাহলে মেয়ে ছাড়া নারী ছাড়া পুরুষের বাঁচার কোনো অবস্থা নাই অধিকার নাই জায়গা নাই নারীর আশ্রয় থেকেই তার বাঁচতে হয় একেবারে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শুধু তাই নয় সুখ দুঃখ আপনি যেটাই বলেন নারী যদি খালি সাইবের একটু এদিক সেদিক করে সংসারের শান্তি সব শেষ কথা ঠিক কি না কথা ঠিক না খালি কানের কাছে কইব শুনছো তোমার ভাই না আজকে কামটা করছে যদি বিচার না করো আমি তোমার সংসার করব না আগুন লেগে গেছে গা কথা ঠিক না একবারে আবার শত কষ্ট যন্ত্রণা যাই হোক সবকিছু সহ্য করে সাজায় গোছায় সুন্দর ঠিকঠাক রাখে কে রাখে নারী এই পুরুষ খুব হুশ করে কথা কইন তা আমি আপনাকে একটা প্রশ্ন করলাম আর দুই নাম্বার প্রশ্ন সূরা বাকারা থেকে আল্লাহ যখন আদমকে বানায় তখন একটা আয়াত বলেছিল ওয়াসকালা রাব্বুকালিল মালাকা তিনি জালিন ফিলার দে খলিফা হে ফেরেশতাগণ আমি দুনিয়ার বুকে মাটি দিয়ে খলিফা নিযুক্ত করতে চাই তোমরা তাতে কি বলো আমার ওই ফেরেশতা কি করলো আল্লাহ কি করলো ওই জায়গায় না আমার প্রশ্ন হলো এই জায়গায় যে খলিফা অর্থ প্রতিনিধি বা নেতা যেমন আজকে আমাদের কাইসার রহমান তিনি অনেক বিপুল ভোটে নির্বাচিত হয়েছে জনগণ তাকে ভোট দিয়েছে তিনি চেয়ারম্যান হয়েছে কথা ঠিক না আচ্ছা ভাই যেখানে জনগণ নাই সেখানে মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী কোনো দরকার আছে জনগণই নাই তাহলে আমি জানতে চাই আদমের আগে তো কোনো মানুষ নাই আছে না না না
যদি আদমের আগে কোনো মানুষ না থাকে তাহলে আল্লাহ আদম রে খলিফা বানাইলো নেতা বানাইলো কার নেতা বানাইলো ঠিক আছে দরকার আছে দেখি আজকে কি করে পুরুষ জলে বিরে জলে বিন্দু আকারে ভাসে পরোয়ারে আপসে আপ শব্দ করে ধনে হলো তারে গো জলে বিন্দু আকারে ভাসে পরোয়ারে আপসে আপ শব্দ করে ধনে হলো তারে গো জলে বিন্দু আকারে ভাসে পরোয়ারে আপসে আপ শব্দ করে ধনে হলো তারে গো জলে বিন্দু আকারে